মানিকগঞ্জে পালিত হচ্ছে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট। ঢাকা আরিচা মহাসড়কের দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করতে দেখা যায়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে স্থানীয়ভাবে বাস ও লেগুনাসহ কিছু ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে সকাল 8:30 দিকে ঢাকা আরিচা মহাসড়কে তরা এলাকায় স্বপ্ন পরিবহন নামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।